আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমি নার্গিস আশরাফ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। রিসেন্টলি আমরা এই ঈদ ভ্যাকেশনে রাঙ্গামাটি, কাপ্তাই এবং বান্দরবন ঘুরে এসেছি। সো আজকে ওই ট্যুরের প্রথম ট্রাভেল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব। রাত 11টায় সুন্দরবন পরিবহনে করে আমরা আমাদের যাত্রা শুরু করি আরামবাগ থেকে। যেহেতু ঈদের সময় রাস্তা একদমই ফাঁকা ছিল, আমরা ভোর 4টার মধ্যেই বান্দরবন পৌঁছে যাই। বান্দরবনে আমরা ছিলাম হোটেল হিল ভিউতে। এই যে হোটেলটি তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু ঈদ ভ্যাকেশন ছিল আমরা ঢাকা থেকে রুম বুকিং করে এসেছিলাম। হোটেলে পৌঁছে সবার আগে আমরা ফ্রেশ হয়ে নেই অ্যান্ড তারপর আমরা চলে যাই ব্রেকফাস্ট করতে। হোটেলের নিচেই রেস্টুরেন্ট ছিল, সেখান থেকেই আমরা সকালের নাস্তা সেরে নিই। এই যে তোমরা সানাফকে দেখতে পাচ্ছ, ও ওর ব্রেকফাস্ট করছে, আর আমার ব্রেকফাস্টের সাথে তো চা লাগবেই, মাস্ট। সো তারপর আমরা সবাই রেডি হয়ে চলে আসি গাড়িতে। আমরা এখানে চাঁদের গাড়ি ভাড়া করেছিলাম। আমরা বান্দরবনে 2 দিন স্টে করেছিলাম, তো 2 দিনের জন্যই আমরা এই গাড়িটাকে বুক করে রেখেছিলাম। তোমরা চাইলে পার আওয়ার হিসাবেও নিতে পারো। বান্দরবনে আমরা সবার আগে যেই প্লেসটাতে ঘুরতে যাই সেটা হচ্ছে মেঘলা। সো এই তো আমরা মেঘলার ভিতরে ঢুকে গেছি। এখানে একটা খুব সুন্দর ঝুলন্ত ব্রিজ আছে, একটু পাহাড়ি পথ হেঁটে গেলেই ঝুলন্ত ব্রিজ, অ্যান্ড ঝুলন্ত ব্রিজের পরে এরকম সুন্দর একটা প্লেস। এই পুরোটা একটা মাউন্টেন এরিয়া। এই এরিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো গোছানো, ছবি তোলার জন্য অনেক সুন্দরভাবে এখানে অ্যারেঞ্জ করা আছে। এই প্লেসটার পুরো ভিউ আমি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। পাহাড় আর পানির কম্বিনেশনে অসম্ভব সুন্দর একটা ভিউ। এই যে নিচে এরকম সুন্দরভাবে বসার জন্য প্লেস করা আছে, পিকচারের জন্য খুব সুন্দর, বসে কেউ চাইলে রেস্ট নিতে পারবে। তাছাড়াও এখানে ক্যাবেল কার এবং বোটিংয়ের ব্যবস্থা আছে। যে লেকটা তোমাদেরকে দেখিয়েছি ওই লেকটাতে কেউ চাইলে বোটিংও করতে পারে। এইটা কিন্তু এইখানেই শেষ না, ওই প্লেসটার পরেও আরও অনেক পাহাড়ি পথ রয়েছে। এই যে আমরা পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা দিয়ে হেঁটে আরও উপরের দিকে চলে যাচ্ছি, আর এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে ভিউটা, অসম্ভব সুন্দর। আসলে এটা ক্যামেরাতে বোঝানো সম্ভব না, নিজের চোখে দেখলে বোঝা যায় যে কী সুন্দর একটা জায়গা। এরকমভাবে পাহাড়ি পথ দিয়ে হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানেই পাহাড়িদের কিছু দোকানও রয়েছে। এখানে আমরা ওই দোকান থেকে পেঁপে কিনে খাচ্ছি। পেঁপেগুলা খুবই টেস্টি ছিল। তোমরা যদি কেউ যাও অবশ্যই পাহাড়ি ফলগুলা ট্রাই করে দেখবে, পেঁপে আনারস পেয়ারা এক এক টাইম এক একটা জিনিস পাওয়া যায়, খুবই টেস্টি থাকে। এখানে বাচ্চাদের জন্য ছোট্ট একটা চিড়িয়াখানার মতো ছিল, কিছু পশু পাখিও ছিল যেটা দেখে বাচ্চারা খুব মজা পাচ্ছিল। আমার মতে যে কোনো মানুষেরই বান্দরবন ভিজিট করলে অবশ্যই মেঘলাটা দেখে আসা উচিত। বান্দরবনে আমাদের সেকেন্ড প্লেস ছিল একটি ঝর্ণা। এই প্লেসটা খুব একটা পরিচিত না, এখানে তেমন বেশি পর্যটক ছিল না, কিন্তু আমাদের কাছে প্লেসটা খুবই সুন্দর লেগেছে। অল্প একটু পানিতে ডুবা পথ পার হলেই খুব সুন্দর একটি ঝর্ণা দেখা যায়। ঝর্ণাটার নাম হচ্ছে রূপসা ঝর্ণা। কেউ চাইলে এখানে গোসলও করতে পারে, বাট আমরা যেহেতু আর এক্সট্রা কাপড় নিয়ে যাইনি তাই আমরা সম্পূর্ণ পানিতে ওরকমভাবে গোসল করিনি, জাস্ট আমরা কিছুটা এনজয় করে এখান থেকে চলে আসি। প্রথম দিনে বান্দরবন ট্যুরের আমাদের শেষ গন্তব্য ছিল নীলাচল পর্যটন কেন্দ্র। আমরা যাওয়ার কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, আমরা নীলাচলে যে অসম্ভব সুন্দর একটা ওয়েদার পেয়েছি। এত কাছ থেকে মেঘ আমি আমার জীবনে আর কখনো দেখিনি। যতটা হেঁটে হেঁটে পাহাড়ের ওপরে উঠছিলাম মনে হচ্ছিল আমি মেঘের ভিতরে কোথাও এক জায়গায় হারিয়ে যাচ্ছি। এই যে দেখো পুরো ভিউটা। কিছুটা পথ হেঁটে আসার পর এখানের যে মেন গন্তব্যস্থল এই সিঁড়িটা, এখানটাতে আমরা চলে এসেছি। এখানে অ্যাকচুয়ালি ভিউ পয়েন্টের মতো কিছুটা প্লেস আছে, এছাড়া বাচ্চাদের জন্য স্লাইডার, তারপর তোমার দোলনা রয়েছে, আর এই হচ্ছে পাহাড়ের ওপর থেকে ভিউটা। বৃষ্টির জন্য আমরা খুব সুন্দর একটা ভিউ পেয়েছি। এখানে অনেকটা টাইম আমরা আসলে প্রকৃতির সঙ্গে কাটিয়েছি। সো আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লেগেছে। নেক্সট ট্রাভেল ব্লগ দেখার জন্য কিন্তু আমার সাথেই থাকতে হবে। সো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না।